পশ্চিমী ঝঞ্ঝায় উধাও শীত, বড় দিনের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। তো এই ব্যাপারে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। বড়দিনে যাকে শীত অধরা, বরং আজ পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আজও আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট, তাপমাত্রা বাড়বে জেলাগুলিতেও। সব মিলিয়ে বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা হচ্ছে না বাঙালির। আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে নতুন বছর শুরুর প্রথম সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি বিশেষ বদল হবে না বলে মনে করছেন আবহবিদরা। দেরিতে হলেও কয়েকদিন জাঁকিয়ে শীত আসার আলো দেখিয়েছিল, তবে দিন দুয়েক জাঁকিয়ে ঠান্ডার পরেও কার্যত শীত উধাও। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া, তারই জেরে রাজ্যে চড়ছে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এছাড়াও বাংলাদেশের দক্ষিণ উপকূলের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দুয়ের জেরে রাজ্যে ঢোকার পথে বাধা পাচ্ছে ঠান্ডা হাওয়া, যার জেরেই শহর কলকাতা সহ জেলাগুলিতে পারদ চড়ছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই, বাধা কাটিয়ে ফের ফিরবে শীত। এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি, তাতে নতুন বছর শুরুর প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার বিশেষ বদল হবে না বলেই মনে করছেন আবহবিদরা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।